অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ভাটির বাউল বাউল সম্রাট শাহ আব্দুল করিম, যার গানে কেবল আধ্যাত্মিকতা নয়, মিশে আছে দেশ মাটি ও মানুষের কথা। এই বাউল সম্রাটের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও সুনামগঞ্জের ধলগ্রামে আয়োজিত হয়েছে লোক উৎসব। আব্দুল করিম স্মৃতি সংগ্রহশালার সামনে এবং গ্রামের মাঠে বসেছে মেলা। এতে জড়ো হয়েছেন হাজারো ভক্ত অনুরাগী। শাহ আব্দুল করিমের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আগত শিল্পী ভক্ত অনুরাগীরা। শাহ আব্দুল করিমের সৃষ্টিকর্ম রক্ষায় পৃষ্ঠপোষকতার পাশাপাশি বাউলের স্মৃতি সংগ্রহশালার উন্নয়নে সরকারি বেসরকারি সহায়তা কামনা করেছেন তার ছেলে বাউল শাহ নূর জালাল। আমি আমার ব্যক্তিগত জন্য যে শাহ আব্দুল করিমের সৃষ্টি রক্ষার জন্য যে অর্থের প্রয়োজন, এই যে লোক উৎসব করে প্রতি বছর অনেক কষ্ট করে করতে হয়, যদি আমি রয়্যালিটি পাইতাম তাহলে আমি কারো উপর নির্ভর করতে হইতো না। আমি অনুষ্ঠানটা করতে চাই প্রতি বছর 15 ফেব্রুয়ারিতে আমার বাবার জন্মদিনে। হয়তো আমার নিজের আর্থিক অবস্থার না থাকায় আমি বিভিন্ন কোম্পানির সহযোগিতা নিতে হয়, বিভিন্ন মানুষের সহযোগিতা নিতে হয়, যার কারণে আমি নির্দিষ্ট টাইমে করতে পারি না। আব্দুল করিম তো শুধু আমাদের একার করিম নয়, বর্তমানে আমাদের বাংলাদেশের বাহিরে বহির্বিশ্বে ওনার একটা আপ্রকাশ আছে। সে বিধায় আমি মনে করি যদি সরকারি একটা সহযোগিতার হাত বাড়াইতো তাইলে জিনিসটা আরো বড় পরিসর হইত। এই মেলাতে আমরা অনেক দূর থেকে শিল্পীগণ লই আইছি, আমরা খুব আনন্দ পাইতেছি। নারীর টান থেকেই আসা যে আমার কিছু প্রিয় মানুষ, প্রিয় মুখ, সাধুসঙ্গ সুন্দরভাবে আমি এখানে পড়বো, এই জন্য আমি ধান ধরা প্রতি বছর আসি। একটা জাদুঘর হয়েছে, একটা ছোটো জাদুঘর, এখানে হয়তো 3তলা বা 4তলা একটা বিল্ডিং হইতো, এখানে যে বিভিন্ন শিষ্য ভক্ত বা দর্শনার্থী আয় ওনারা একটু রেস্ট নিল, বা এখানে একটা নঙ্গরখানাও থাকার দরকার আছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ হয়, ওদেরকে আপ্যায়ন করার মতো তো তেমন একটা তৌফিক নেই শাহনূর জালালে। যদি ধরনের সরকারি কোনো পৃষ্ঠপোষকতা থাকতো তাহলে ভালো হতো। শাহ আব্দুল করিম সহ সুনামগঞ্জের ক্ষণজন্মা ব্যক্তিদের স্মৃতি রক্ষায় কাজ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এমনটি বলছেন জেলা প্রশাসক। ওনার গানের মাধ্যমে, ওনার রচনার মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে আছেন। আদৌ যদিও আজকে আমরা 107তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি, তারপরেও উনি ওনার গানের মাধ্যমে ওনার যে রচনাগুলি করে রাখছেন সেগুলোর মধ্যে উনি যুগ যুগ বেঁচে থাকবেন আমাদের মাঝে। এবং ওনায় আমরা প্রত্যেক বছরই এটা জেলা প্রশাসন সহায়তা করে থাকে। এখানে আমরা জানি যে বিভিন্ন বেসরকারি সংস্থা বা এখানে আমরা দেখেছি বিকাশ তাদের সহায়তা করছে অনুষ্ঠান পালনে, এবং নানানভাবে জেলা প্রশাসন সহায়তা করে থাকে এই অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক আয়োজন করার জন্য। অনেক বাউলের জন্মস্থানে এই সুনামগঞ্জ, সুতরাং যারা এখানে বিখ্যাত আছেন বিশেষ করে শাহ আব্দুল করিম হাফিজুল্লাহ, প্রত্যেকেরই স্মৃতি সংরক্ষাতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, আমরা সেক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছি। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানথল গ্রামে জন্ম নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। অন্তত 1,500-এরও বেশি গানের স্রষ্টা শাহ আব্দুল করিম 2001 সালে 21শে পদক লাভ করেন। 2009 সালের 12 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।